আজকে আমরা দেখাবো যে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং টু, যেটা ক্যাট টু যেটাকে বলি আমরা, সো এটার হচ্ছে ওয়ান নাইট প্রিপারেশন। আমরা হচ্ছে গত ক্লাসগুলোতে দেখাইছিলাম, যে সাজেশন দিয়েছিলাম যে হক স্যারের বই থেকে দুইটা পার্টে দিয়েছিলাম যে যারা হচ্ছে প্লাস পাইতে চাও তাদের জন্য সাজেশন দিয়েছিলাম। আবার একটা পার্ট দিয়েছিলাম, যে তিন নম্বর পার্ট দিয়েছিলাম যে যারা হচ্ছে টেকনিক্যাল বই ফলো করো তাদের জন্য সাজেশন। সো আজকে দেব আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্যাট টু এর হচ্ছে সুপার সাজেশন, যাকে শর্ট সাজেশন বলা হয়, ঠিক আছে। সো এখানে আমরা জানি যে প্রশ্নগুলো যেভাবে আসে, যে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে বহুত আগের একটা প্রশ্ন। সো এটা হচ্ছে প্রথম সাতটা প্রশ্ন আসবে, তারপর হচ্ছে আসবে হচ্ছে তিনটা, তারপর হচ্ছে তিনটা না চারটা আসবে, তারপর হচ্ছে এখানে রচনামূলক থেকে আসবে হচ্ছে তিনটা। সো এখান থেকে আমি মনে করি যে যদি 15টা প্রশ্ন আসবে, সো 15টা প্রশ্ন থেকে তুমি দিতে হবে, 15 থেকে অ্যান্সার করতে হবে তুমি। এটা 30 মার্কের এক্সাম হয় আমরা জানি, বাট আমাদেরকে এর অ্যান্সার করতে হবে হচ্ছে কত, 15 দিয়ে আমরা অ্যান্সার করতে, যদি কেউ রচনামূলক দেও তাহলে তিনটা রচনামূলক কমন হয় তাহলে তার জন্য শেষ কমন প্লাস পাই যাবে। আর কেউ যদি হচ্ছে এখান থেকে হচ্ছে 1, 2, 3, 4, 4, 2, 8 নম্বর পাও তাহলে পাস করতে পারবা, আর এখানে হচ্ছে 7 নম্বর, তাও 7, 8, 15। কেউ যদি প্লাস পাইতে চাও তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে গ বিভাগ থেকে যে কোনো তিনটা কমন হলে হবে, আর এই সবগুলোর থেকে যে সবগুলো দিতে হবে। সো আমি তোমাকে দেখাবো কীভাবে 15 পাইবা বা ভালোভাবে পাস করতে পারবা। আমরা যেহেতু ওয়ান নাইট প্রিপারেশনের জন্য ক্লাসটা করতেছি, সুপার শর্ট সাজেশন যেটাকে বলে। সো আমি বইতে চলে যাচ্ছি, বইতে প্রথমত থেকে যে যা যা আসবো সো এই বিষয়টা নিয়ে আমি প্রথমে বলবো। তো আমিও দেখাবো যেটা যে প্রথম চ্যাপ্টার থেকে হয়তো বা 3 থেকে 4টা প্রশ্ন দেবো, এর থেকে কমন আসবে ইনশাল্লাহ। সো আমরা অনুশীলনীতে চলে যাই। তোমরা হচ্ছে এটা হচ্ছে যে আমাদের পুরাতন বইটা, পুরাতন বলতে হচ্ছে এটা হচ্ছে আমাদের আমার যখন আমি যখন ষোলোর প্রবিধান আছে তখন বইটা, কিন্তু এটা ষোলোর প্রবিধানের বই। সো সেক্ষেত্রে আমি যেটা বলবো যেটা আসতে পারে, সো আমি প্রথমত থেকে যাচ্ছিলাম, সো এখন প্রথমত শেষ। সো প্রথমে রচনামূলক বলি কোনটা আসতে পারে। হ্যাঁ, রচনামূলক 4 নম্বর আমি আগে থেকে জায়গা রাখছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অটোকেটের টুলবার, মানে টুলবার কয়টা, ঠিক আছে, আমরা জানি চারটা টুলবার কী কী, ঠিক আছে। সো ওইগুলোর থেকে সবগুলোতে 10টা করে উদাহরণ, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে 11 নম্বর, যেটা বলে অটোকেটের একটি নতুন ড্রয়িং করার পদ্ধতি, ঠিক আছে। সো একটা গেল, আর অতি সংক্ষিপ্ত যেটা পড়বো সেটা হচ্ছে 9 নম্বর। হ্যাঁ, অটোকেট 2D 3D পার্থক্যটা এটা পড়ে নেব। সো আর এখান থেকে আর কিছু পড়তে হবে না আমার জানা মতে। সো দুইটা প্রশ্ন দিলাম সংক্ষিপ্ত, আর একটা প্রশ্ন দিই চ্যাপ্টার থেকে 6 নম্বরটা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ইউনিট এবং লিমিট সেট করার পদ্ধতি। সো এখান থেকে আর কিছু পড়তে হবে না আমার জানা মতে, এখন আর কিছু পড়তে হবে না। সো আমি এবার অতিসংক্ষিপ্ত বলি কী কী পড়তে হবে। অতিসংক্ষিপ্ত হচ্ছে 16 নম্বর, যেটা হচ্ছে অটোকেটের এককের পরিমাণের 5টি অপশনের নাম, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সো এটা পড়ে নিতে পারো। সো এখান থেকে আর কি পড়বা, অটোকেট কাকে বলে, তারপর হচ্ছে ড্রয়িং এবং ডিজাইনের মধ্যে পার্থক্য, তারপর অটোকেট অর্থ কী অর্থাৎ এটার মিনিং কী, তারপর হচ্ছে UCS এর পূর্ণরূপ, তারপর হচ্ছে WCS এর পূর্ণরূপ। হ্যাঁ, সো এখানে হয়তো বা আমি 4টা প্রশ্ন দিছি আর ওইখানে 4টা, তাহলে 8টা প্রশ্ন সব কিছু মিলাই 8টা প্রশ্ন দিলেই তোমরা এখান থেকে প্লাস আর আই মিন 2-3 পাইতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে 8 নম্বরটা, সেটা হচ্ছে যে অটোকেটে কোঅর্ডিনেট সিস্টেম কয় প্রকার, জাস্ট এটা কয় প্রকার, আমরা জাস্ট 3 প্রকার জানি, জাস্ট 3 প্রকার পড়ে নেব। সো প্রথমত থেকে পড়া শেষ, আমরা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার চলে যাব। সো দ্বিতীয় চ্যাপ্টারতে কী কী পড়বা, সো এই বিষয়টা নিয়ে আমি এখন তথ্যটা দেবো তোমাদের। হ্যাঁ, সো দ্বিতীয় চ্যাপ্টারতে যেটা পড়বা সেটা হচ্ছে যে দেখি অনুশীলনী কতর মধ্যে আছে, তো অনুশীলনী 2 থেকে আমরা হচ্ছে একদম সিম্পল কোশ্চেন, এত বেশি না। 1 নম্বর, এটা হচ্ছে অ্যারো কমেন্ড সাহায্যে আমরা কী করি, তারপর 2 নম্বর এরকম কত প্রকার রুকিয়ে গেছিস, এখান থেকে আর কিছু দেবো না, এগুলো বড় প্রশ্ন, এগুলো লাগবে না। সো এখান থেকে আরেকটা যেটা পড়বা সেটা হচ্ছে 5 নম্বর, অটোগেট কমান্ডের সাহায্যে সুবিধা কী, উল্টা কপি করা হয় বা একাধিক কপি করা হয়। তারপর হচ্ছে এখান থেকে আরেকটা 6 নম্বর হচ্ছে অটোগেট কমান্ডের টিমের সাহায্যে কী করা হয়। সো এখান থেকে আর কিছু পড়তে হবে না। তারপর হচ্ছে স্ন্যাপ এর পূর্ণরূপ কী, সো এটা পড়ে নিবা, এটা পড়ে নিবা, হ্যাঁ ভেরি ইম্পর্ট্যান্ট। সো তারপর হচ্ছে আমি এখান থেকে আর কিছু বলবো না। ও হ্যাঁ, অটোগেট স্ন্যাপ অপশনের কাজ কী, স্ন্যাপের পূর্ণরূপ কী আর এটা কাজ কী, এ দুটা পড়ে নিবা। সো এখান থেকে আর দেখি কী পড়া যায়,
হ্যাঁ, মিররিং এর সাহায্যে কি করা, উল্টা কপি করা হয়, এগুলো জাস্ট ছোট একটু ছট, তোমরা জাস্ট একটু বললেই পারবা। তো এখান থেকে আর কিছু পড়তে হবে না। সো আমি বললাম, সো এখান থেকে আর কিছু পড়তে হবে না, অনেক অনেক বোর্ড কোশ্চেন আছে, সো এতগুলো পড়তে হবে না। সো এখান থেকে যেটা করবা সেটা হচ্ছে যে, হ্যাঁ, অটোকেডের ড্রয়িং অবজেক্ট কীভাবে কপি করে, ঠিক আছে, কীভাবে অবজেক্ট কপি করে, সো এটা জাস্ট একটু পড়ে নিবা, এখান থেকে আর কিছু করতে হবে না। মিররিং এরোরিংয়ের সুবিধা এগুলো পড়তে হবে না, ঠিক আছে। যেহেতু শর্ট সাজেশন, আমি একবারে বলি, এটা পাস করার জন্য অনলি সাজেশন, যারা প্লাস পাইতে চাও তারা কিন্তু হচ্ছে আগের সাজেশনটা ফলো করতে পারো। অটোকেড 3D অর্থ এগুলো আগে দিয়ে দিছি প্রশ্ন, এখান থেকে রচনামূলক কী কী পড়বা, সংক্ষিপ্ত কী কী পড়বা সেটাই দিই। তো এখান থেকে হচ্ছে লেয়ারের সুবিধা অসুবিধা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত লেয়ারের সুবিধা অসুবিধা, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তারপর এখান থেকে আর কিছু পড়তে হবে না। সো এখান থেকে চলে যাবো যে অটোকেট অ্যারো কমান্ডের সাহায্যে ফার্স্ট মিটার স্প্যানের একটি কোনো সেন্টার ফর ফার্স্ট স্টির আপ অঙ্কনের পদ্ধতি, ঠিক আছে, 6 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তারপর এখান থেকে আর কিছু পড়তে হবে না আমার জানা মতে। সো এখান থেকে আমি তোমাদের আর কিছু সাজেশন করবো না, সরি, এটা এটা এরকম হচ্ছে কেন, হ্যাঁ ঠিক আছে, ঠিক হয়েছে। সো এখান থেকে আর কিছু পড়তে হবে না, অনেক প্রশ্ন আছে, অনেক অনেক দিলে অনেক দিতে ইচ্ছে করে, বাট আমি তোমাদের একদম শর্ট করতেছি, কারণ যেহেতু এটা ওয়ান নাইট প্রিপারেশন। সো এখানে বোর্ডে আসছে, বাট এটা আমি দেবো না, এটা না না এটা লাগবে, এটা হচ্ছে যে এই প্রশ্নটা আমাদের লাগবে, সো ওইটা পড়ে নিবা কমেন্ট ব্যবহারটা, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখান থেকে তোমরা বইতে মিলে নিবা কী কী আমি দিছি, যাদের টেকনিক্যাল আছে তারা মিলে নিবা, হ্যাঁ। সো তারপর হচ্ছে আমি হট সাইডেনলি হচ্ছে বাসা চলে আসছি, সেক্ষেত্রে হচ্ছে আমি বইটা পাইছি, এর জন্য হচ্ছে তোমাদেরকে এটা দিতে পারতেছি, হ্যাঁ। সো এখানে হচ্ছে ফুলি লাইন নিয়ে অঙ্কিত ক্ষেত্রফল, সো এটা বেশি একটু ইম্পর্টেন্ট, এটা লাগবে না। অটোকেটের প্ল্যান এবং জুম কমান্ডের প্রয়োজন, সো এটা হচ্ছে তোমরা পড়ে নিবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অটোকেটের ফুলি লাইনের প্রয়োজন, ফুলি লাইনের প্রয়োজন কি বর্ণনা, সো এটা দুইটা পড়ে নিতে পারো, এগুলো সংগীতের জন্য আসতে পারে, শর্ট শর্ট কোশ্চেন। সো এখান থেকে আর কিছু আসবে না আমি শিওর থাকতে পারি, সো তোমরা শিওর থাকতে পারো, এখান থেকে আর কিছু পড়তে হবে না। দরজার এগুলো অনেক বড় বড়, এগুলো আসলে দেওয়া দরকার নেই, তোমরা হচ্ছে যেহেতু অনলাইন প্রিপারেশন দিচ্ছি এগুলো খুব শর্ট করে দিচ্ছি। সো এখান থেকে 4 নম্বরটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তৈরিকৃত একটি ড্রয়িং A4 সাইজের মধ্যে প্রিন্ট করার জন্য, সো এটা যদি শিখো তাহলে তুমি যে কোনো ড্রয়িং প্রিন্ট করার জন্য বললে তুমি একটা করতে পারবা, সো একটা শিখবা অনেকগুলো করতে পারবা, হ্যাঁ। সো এখান থেকে আর কিছু পড়তে হবে না তোমাকে, এখান থেকে আর কিছু পড়তে হবে না, একটা বললেই হবে, আর হ্যাঁ এগুলো বললে হবে। সো তারপর হচ্ছে আমরা 3টা চলে যাই, হয়তো বা আমি সর্বোচ্চ 5টা হয়তো বা 15টা প্রশ্ন দিছি, হ্যাঁ, আর 15টা দেবো, সো 30টা প্রশ্ন তোমরা ফলো করলেই হবে, কারণ তোমাদের 15টা প্রশ্ন আসবেই। সো তোমরা যদি 30টা প্রশ্ন না পড়ো তাহলে কি কী কীভাবে কী হবে, সো এই জন্য তোমরা যেটা করবা তৃতীয় অধ্যায় থেকে যেটা পড়বা সেটা হচ্ছে আমি রচনামূলক যেটা বলবো সেটা হচ্ছে যে বহুতলা ভবনের সুবিধা অসুবিধা এটা, আর হচ্ছে সংক্ষিপ্তর জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে বহুতলা ভবনের প্ল্যান অঙ্কনের প্রয়োজনীয় তথ্য সমূহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা এটা কোনো কোনো বইতে আসবে পৌরসভার ড্রয়িংয়ের অনুমোদনের জন্য কী কী ড্রয়িংগুলো লাগে, সো এটা ভেরি ভেরি সংক্ষিপ্তর জন্য। সো এখান থেকে আমি আর কেউ কিছু দিব না তোমাদেরকে, অনেক কিছু আছে দেওয়ার, বাট আমি দেবো না, কারণ হচ্ছে যেহেতু অনলাইন প্রিপারেশন। সো সংক্ষিপ্ত থেকে কিছু দেবো না, অতি সংক্ষিপ্ত যেটা দিতে পারি সেটা হচ্ছে যে বহুতলা ভবন বলতে কী বুঝো, হাইয়ার্স বিল্ডিং কাকে বলে, তারপর হচ্ছে 3 নম্বরটা যেটা, এটা হচ্ছে প্রাইম স্ট্রাকচার কী, তারপর হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে আর কিছু করতে হবে না, ঠিক আছে। সো আমরা গেলাম এখান থেকে, তারপর হচ্ছে আমরা 4 নম্বর অধ্যায় গেলাম, 4 নম্বর অধ্যায় থেকে কী কী পড়বা, সো ওই বিষয়টা নিয়ে আলোচনা করবো। সো আমরা চলি অনুশীলনীতে, সো এটা তো অনেক চিত্র আছে, চিত্রগুলো কিন্তু আমি বাদ দিতে বলবো না, চিত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা চিত্রগুলো পড়ে নিবা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, চিত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, যে চিত্র পড়ে নিবা, কারণ যেটা তুমি জানো এটা নামই হচ্ছে ড্রয়িং বই, সো এটা তোমরা চিত্র পড়তে হবে বেশি, এটাই স্বাভাবিক। 4 নম্বরটা যেটা পড়বা সেটা হচ্ছে অতি সংগীত থেকে আমরা যেটা দালানের রাম্পের অংশগুলো কী, সো এটা পড়ে নিবা, তারপর হচ্ছে লিফট কোর কী এটা পড়ে নিবা, তারপর হচ্ছে সাইড প্ল্যান কী এটা পড়ে নিবা, তারপর হচ্ছে এখানে 4টা প্রশ্ন দেওয়া হয়ে গেছে অলরেডি, আর লাগবে না কিছু, হ্যাঁ বাদ। সো যেগুলো আসছে এগুলোই শুধু, এটা বোর্ডে আসছে, তারপর আমি এটা দিতে চাচ্ছি না। সে কলাম নিয়ে, কলাম হচ্ছে তোমরা একবার পড়লে পারবা, এগুলো আগে পড়ছিলে এই জন্য এটা লাগবে না, যদি কেউ ছাও পড়ে নিতে পারো যে কলামের আকার বা কলাম কত প্রকার কী কী, সো এখানে বোর্ডে আসছে অনেকগুলো, সো এটা লাগবে না।
এটাও লাগবে না। সো এটা এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা বোর্ডে আসুক আর না আসুক এটা আসতে পারে। এটা হচ্ছে যদি তোমাদের, হ্যাঁ এটা আসতে পারে, এটা আসতে পারে। লিন্টের সহ হচ্ছে একটা কলামের সহ একটা খন্ডিত একটা লিন্টার হচ্ছে ইয়া, এই চিত্রটা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসলে অতিশঙ্কিতের জন্য আসতে পারে বা শঙ্কিতের জন্য আসতে পারে। তো এটা বোর্ডে আসে, তারপর আমি এটা দেবো না তোমাদেরকে। সো এখানে চিত্র কোনো মানা নাই, চিত্র এগুলো এই যেমন আর সিসিটি বিম, হ্যাঁ স্পেনের খণ্ডিত বা এই চিত্রটা, তারপর হচ্ছে আর এখান থেকে হচ্ছে এই চিত্রটা, একটি আয়তকার আরসিসি বিমের প্রস্থ অঙ্কন করো। সো এই চিত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলে দেবো। তারপর হচ্ছে আয়তকার বিমের সুবিধা অসুবিধা, হ্যাঁ তারপর হচ্ছে টাইট কলাম ও শর্ট কলামের বা স্পাইরাল কলামের সুবিধা, এইগুলো বলে নেব। তারপর হচ্ছে রচনামূলক চলে যাবো, রচনামূলক কী কী পড়বা সেটাই বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এরকম যে এখানে হচ্ছে তুমি দেখো ক্যাডের সাহায্যে সানসেট সহ লিন্টারে সেকশন অঙ্কন, দেখো ওইখানে অতি সংক্ষিপ্তর জন্য এটা দিছি, এটা রচনামূলক এখানে আসে। সো এই চিত্র বাদ দেওয়া যাবে না, এই জন্যই বলছি এটা বাদ, ওইখান থেকে ওইটা পড়বা, এইটা না পড়লে হবে। সো তারপর হচ্ছে এক নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অটোক্যাডের সাহায্যে একটি বহুতলা ট্র্যাম স্ট্রাকচারের ভবনের লেআউট প্ল্যান। আর হচ্ছে তিন নম্বরটা পড়লেও পারো না পড়লেও পারো। তারপর এই পাশে যেটা আছে এটা পড়তে হবে, চার নম্বর, হ্যাঁ এখান থেকে রচনামূলক একটা আসবেই। রেইনফোর্সমেন্ট অবস্থা দেখিয়ে ক্যাডের সাহায্যে একটি আয়তকার বিমের লং সেকশন ক্রস সেকশনের অঙ্কন, এই একবার অঙ্কন করলে সবগুলাই পারবা। তারপর হচ্ছে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আট নম্বর, এতে তো বর্গাকার কলামের, ওই আমি একটা কথা বলি, এটা আয়তকার কলামের কথা বলছে আর এটা হচ্ছে বর্গাকার কলামের কথা বলছে, দুটোটা একই কথা, শুধু আয়ত জায়গায় বর্গ দেবে একই হয়ে যাবো। তারপর হচ্ছে অটোকার্ডের সাহায্যে এটা লাগবে না, এটা লাগবে না। সো একটা শিখলে এটাই পারবা, কলামেরটা শিখে নিবা, ঠিক আছে, আর রচনামূলক কিছু শিখতে হবে না। সো এখান থেকে রচনামূলক আসতে পারে, হ্যাঁ চতুর্থ অধ্যায় থেকে ভেরি ইম্পর্টেন্ট। সো তারপরে পঞ্চম অধ্যায় থেকে রিটেনিং ওয়াল, সো রিটেনিং ওয়ালে যা পড়বা, রিটেনিং ওয়াল কত প্রকার, হ্যাঁ কী কী রিটেনিং ওয়াল এগুলো পড়ে নিবা একটা প্রশ্ন। তারপর হচ্ছে কাউন্ট ফুড রিটেনিং ওয়াল কাকে বলে এটা পড়ে নিবা। তারপর হচ্ছে হ্যাঁ এগুলো পড়ে নিলে যথেষ্ট, তিন চারটা প্রশ্ন আছে, তিন চারটা পড়ে নেবো, হ্যাঁ এগুলো বেশি ইম্পর্টেন্ট না, তারপরে বলে দিলাম। সো এখানে ক্যান্টিলিভার রেটনিং ওয়ালের এলিভেশন শব্দ সংক্ষিপ্ত যা আছে এগুলো বোর্ডে আসছে অনেকবার, এগুলো আমি দিব না, এগুলো বাদ। বাট তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে ক্যাড ব্যবহার করে একটি আরসিসি রিটেনিং ওয়ালের প্রস্থ অঙ্কন করো, এটা লাগবে এক নম্বর। আর দুই নম্বরটাও ফোয়া নিবা, হ্যাঁ রচনামূলক, আমি রচনামূলক দিচ্ছি কেন জানো, রচনামূলক পড়লে তোমাদের সংক্ষিপ্ত এমনিতেই কমন আসবে, হ্যাঁ। তারপর হচ্ছে এখান থেকে ছয় অধ্যায় থেকে আমি সরাসরি চলে যাই কী পড়বা, হ্যাঁ অনেকে ছয় অধ্যায় থেকে আমাকে বলছে যে ভাইয়া কী পড়বো, ছয় অধ্যায় থেকে যেটা পড়বা সেটা হচ্ছে, সরি আমি সাত অধ্যায় চলে গেছি, বা ছয় অধ্যায় কোথায়, ছয় অধ্যায় হচ্ছে এখানে, ছয় অধ্যায় থেকে রচনামূলক বলে দেখি কী পড়বা, হ্যাঁ স্প্রেড ফুডিংয়ের ফাউন্ডেশনের নকশা এটা, আর একটা হচ্ছে এটা ম্যাট ফাউন্ডেশন, ঠিক আছে এক আর দুই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটা পড়বা, ঠিক আছে। তার সো তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে অতিসংকিত যেটা দেখবো, আমি জাস্ট হচ্ছে রচনামূলক থেকে বলছি দুইটা, এক আর দুই, স্পাইড ফুটিংয়ের ফাউন্ডেশন নকশা অঙ্কনের বিভিন্ন পদ্ধতি বা মাধ্যমগুলো, তারপর হচ্ছে র্যাপটার ফাউন্ডেশনের নকশা অঙ্কনের বিভিন্ন পদ্ধতিগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তারপর হচ্ছে এখানে আমরা চলে গেলাম, সো সংক্ষিপ্ত থেকে আমি কিছু দেবো না, এগুলো সব বাদ, সো এগুলো পড়তে হবে না। বাট তুমি যেটা পড়তে হবে সেটা হচ্ছে তো অতিসংগীত থেকে হচ্ছে বৃত্তিগত অবকার ও কী কী, হ্যাঁ এগুলো পড়ে নিবে। সো আমরা ছ অধ্যায় শেষ করলাম, তারপর সাত অধ্যাতে চলে যাই, হ্যাঁ সাত অধ্যাতে কী কী আছে সো এটা একটু দেখি। সাত অধ্যাতে যা পড়বা সেটা হচ্ছে যে টিবিম কাকে বলে, ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর কলাম কাকে বলে, হ্যাঁ তারপর এখানে আর কিছু লাগবে না, এগুলো তোমরা আগের পড়া আছে, এগুলো লাগবে না। সো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত এটা লাগতে পারে, একটিও সম্পূর্ণ আয়তকার বিমের এটা চিত্র যেহেতু এটা লাগবে, এটা পড়ে নিবা, এই চিত্রটা পড়ে নিবা, মানে একবার দেখে নিবা আঁকে নিবা তো এগুলো পারবা। সো তারপর হচ্ছে টি সেকশনের কথা বলতেছি, রচনামূলক টি সেকশন কী আসতে পারে, একটা প্রশ্ন আছে একটাই পড়ে নিবা, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা সাত আট অধ্যায় চলে যাচ্ছি, সো আট অধ্যায় কী কী পড়বো সেটাই দেখাচ্ছি। আমি বাসায় আসি সেক্ষেত্রে আমি একটু ভালো করে দেখাতে পারছি না, কারণ স্ট্যান্ড নাই, স্ট্যান্ড ছাড়া আমি হাতে ধরে ফোনটা করতেছি। সো এখানে যেটা করবো আট অধ্যায় থেকে হচ্ছে টু এ স্ল্যাব কাকে বলো, ওয়ান এ স্ল্যাব এগুলো জাস্ট একটু পড়ে নেবা। তারপর হচ্ছে ওয়ান এ স্ল্যাব টু এ স্ল্যাব পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। তারপর হচ্ছে সংক্ষিপ্ত কিছু লাগবে কিনা আমি দেখাচ্ছি, হচ্ছে রেইনফোর্সমেন্ট দেখিয়ে ওয়ান এ স্ল্যাবের অঙ্কন, জাস্ট এটা লাগবে না। বাট দুই নম্বরটা যেটা সেটা লাগতে পারে, সো সেটা একটু পড়ে নেবা, টু এ স্ল্যাবের
অবস্থান দেখিয়ে একটা হচ্ছে অঙ্কন করার জন্য বলছি, সো এটা পড়ে নিবা। তারপর হচ্ছে 9 নম্বর চ্যাপ্টারটা যেটা বলবো সেটা, এখানে তোমরা সংক্ষিপ্ত দুটোটাই পড়ে নিবা, দুটোটা পড়ে নিলেও প্রথমটা লাগবে না, দ্বিতীয়টা বেশি ইম্পর্টেন্ট, দ্বিতীয়টা পড়ে নিবা। সো তারপর হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার, 9 নম্বর চ্যাপ্টার কী কী পড়তে হবে সেটাই বলি। এই প্ল্যানগুলো ডগলেট সির একটা প্ল্যান, হ্যাঁ ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্ল্যানটা। হ্যাঁ এরকম প্ল্যান তোমরা করে নেবা সিরির, এরকম প্ল্যানগুলো বিভিন্ন নাম দেখিয়ে জাস্ট এগুলো একটা সেকশন তোমরা বা প্ল্যান দেখে নিবা। সো নয়দা থেকে লিপ কুর্কি এগুলো কিছুই লাগবে না, বাদ দিয়ে দিলাম, তো বাদ এগুলো পড়তে হবে না। সো এখান থেকে কী কী পড়তে হবে দেখি, নোজিং, হ্যাঁ নোজিং একেবারে 4 নম্বর পড়তে পারো। তারপর হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি ঘরের মধ্যে পার্থক্য, আর কিছু লাগবে না। তারপর হচ্ছে আমি বলছি যে এরকম একটা প্ল্যান লাগবে, প্ল্যানটা হচ্ছে মানে সিঁড়ি 1 নম্বরটা লাগবে। তারপর হচ্ছে অটোগেটের সাহায্যে একটি ডগলেট সিঁড়ি, এটারও 1 নম্বর রচনামূলক 1 নম্বর ডগলেট সিঁড়ি, আর হচ্ছে এখানে উপরে 1 নম্বরটা। হ্যাঁ ঠিক আছে, তো এখান থেকে আর কিছু লাগবে না। রেনফোন্স দেখি একটি সিঁড়ি বিস্তারিত, এত কিছু লাগবে না, তো কঠিন প্রশ্ন আমার মনে হয় যে করবে না। তারপর হচ্ছে দশার্ধ থেকে যেটা পড়বা সেটা হচ্ছে যে আমরা চলে যাচ্ছি, দেখি দশার্ধ থেকে কী আছে পড়া যায়। হ্যাঁ তো লাস্ট শেষে আমি তোমাদেরকে আমার একটা প্রশ্ন দেখাবো, ওই প্রশ্নটা ফলো করলেও মোটামুটি ভালো নম্বর আসতে পারে আমার জানাতে। সো এখানে 10 নম্বরের কিছুই লাগবে না, 1 নম্বর প্রশ্নটা একটু পড়ে নিবা, ইনফেকশন ফিট কি এটা পড়ে নিবা, অটোকেটের সাহায্যে ওপেন করার পদ্ধতি জাস্ট এটা একটু পড়ে নিবা। হ্যাঁ 1 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে নিবা যেহেতু এটা রেফার পরীক্ষা আসছে বাট তোমাদের আসতে পারে। তারপর হচ্ছে এখানে অটোকেটের আবার কী বলছে, শোকপিট বা অটোকেটের সাহায্যে, হ্যাঁ এখানে 1 নম্বরটা পড়ে নিবা সংক্ষিপ্ত, আর রচনামূলক দেখি আর কী পড়া যায় এখান থেকে। এখানে শোকপিটের দেওয়াল, সো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট না, এগুলো বোর্ডে আসছে, অনেকে এগুলো ফলো করতে পারো বাট এখান থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। সো এটা হচ্ছে আজকের সাজেশান, আশা করি যারা হচ্ছে 1 নাইট প্রিপারেশন পাস করতে চাও, এই জাস্ট এখানে 30টা প্রশ্ন দেওয়া হয়েছে, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক। সো এগুলো যদি ফলো করো তাহলে হচ্ছে তোমরা কমপক্ষে 10, 7, 8, 10, 12 এরকম পাইতে পারো। আর যারা বলো যে না ভাই আমাকে ফোনটা পাইতে হবে, তাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে আগামী দিন আর গত ক্লাসগুলোতে আমরা যেই সাজেশনগুলো দিছি এগুলো ফলো করো, তাহলে হচ্ছে খুব ভালো রেজাল্ট করতে পারবা। আর এই রচনামূলক প্রশ্ন এগুলো দেখেও করতে পারো, এগুলো হচ্ছে আমাদের সময় আসছিলো, এটা 2018 সালে আসছিলো, সো তোমাদের 21 সালে 20 সালে আসতেই পারে। সো এখান থেকে এই প্রশ্ন ধারাটা, হ্যাঁ সো এগুলোর ধারাটা এখান থেকে নিতে পারো, এরকমভাবে প্রশ্ন আসবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো, আর সবাই হেল্পফুল হইলে সবাই ভিডিওটা শেয়ার করবা। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।